স্বাগত বন্ধুরা, তোমাদের সকলকে তোমাদের প্রিয় চ্যানেল ইংলিশ ইজি জে ইপিউ রিডে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা দ্বাদশ শ্রেণীর যে কবিতা পড়েছি আমরা, অর্থাৎ অন কিলিং এ ট্রি, জি প্যাটেলের লেখা যে কবিতা, সেই কবিতা থেকে আজকে কিছু মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাই যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং সে ভিডিও দেখার পর তোমাদের যে উত্তর সেগুলো কতগুলি কি ঠিক হলো না হলো সে বিষয়টি আমাকে অবশ্যই জানাবে। এছাড়াও যারা এই সংক্রান্ত কবিতাটি যারা এখনও পড়েনি তারা এই সাজেস্টেড ভিডিও যে লিঙ্ক দেখতে পাবে সেখানে ক্লিক করে সে কবিতাটি অবশ্যই আগে পড়ে নেবে, তারপরেই আজকের যে প্রশ্ন সেই প্রশ্নগুলি দেখবে এবং উত্তরগুলি করার চেষ্টা করবে। এর পাশাপাশি যারা এই কবিতাটি ইতিমধ্যেই পড়েছ তারা উত্তরগুলি আগে না দেখে কীভাবে কোনটা কি উত্তর হতে পারে সেগুলো নিজে নিজে চেষ্টা করবে এবং তারপরে যে উত্তর সেগুলি দেখে মিলিয়ে নেবে। তো দেখো, যে ক্ষেত্রে আমরা আলোচনা করব যে এখানে যে আজকে ভিডিও সে ভিডিওতে আমরা মোট 15টা এরকম প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই যে প্রশ্ন সেই প্রশ্নগুলি তোমাদের যেমনটা বলেছি যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে পুস্তক, অর্থাৎ তোমাদের এই লকডাউন পরিস্থিতিতে বাড়িতে বসে পড়ার জন্য যে বই দেওয়া হয়েছে সেখান থেকে এই প্রশ্নগুলি নেওয়া হয়েছে। তো দেখো, এখানে প্রথম যে প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে এরকমই যে এ ট্রি ক্যান নট বি কিল্ড বাই, যে একটা গাছ সে গাছকে মারা যাবে না কিসের দ্বারা। সে অপশনগুলি দেখতেই পাচ্ছ যে আপরুটিং ইট, তারপরে এ সিম্পল জ্যাব অফ নাইফ, তৃতীয় যে অপশন স্ট্রাইকিং উইথ অ্যান অ্যাক্স, এবং চতুর্থ অপশন এনি সিম্পল টুল। তো বুঝতেই পারছ যে এই যে অপশনগুলি যে শুধুমাত্র উপরে ফেলে অথবা না একটা চাকুর সামান্য একটা আঘাত দিয়ে অথবা কুড়াল দিয়ে আঘাত করে অথবা কোনো সাধারণ একটা যন্ত্র দিয়ে। তো এখানে কবিতার সাপেক্ষে তোমাদের উত্তর বাছাই করতে হবে। দ্বিতীয় যে প্রশ্ন, দ্য লিভস অফ এ ট্রি স্প্রাউট ফ্রম দ্য, তো এখানে বলছে যে একটা গাছ সেই গাছের যে পাতাগুলো সেগুলো নির্গত হয় কোথা থেকে। অপশন যেগুলো দিচ্ছে দেখো যে আর্থ ক্রাস্ট, এখানে ক্রাস্ট বল মাটির যে উপরিতল সেটাকে বুঝিয়েছে। দ্বিতীয় যে অপশন দেখতে পাচ্ছ যে ব্রাঞ্চেস, অর্থাৎ গাছের ডালপালা, টুইজ এটাও গাছের শাখা প্রশাখা। তো ব্রাঞ্চ এবং টুইজের মধ্যে পার্থক্য কবিতা পড়ানোর সময় তোমাদের বলেছি যে ব্রাঞ্চ হচ্ছে বড় যে ডালগুলো আর টুইজ হচ্ছে ছোটো যে শাখা প্রশাখা সেগুলোকে বলছে। আর এখানে ডি এর যে অপশন লিপ্রাস হাইট, তো এখানে লিপ্রাস হাইটের মাধ্যমে গাছের যে ছাল সে ছালকেই বোঝাচ্ছে। তো ছাল যেহেতু দেখেছো যে কুষ্ঠরোগের মতো কুচকানো বা জড়সড় থাকে সেই জন্য এটাকে লেপ্রোয়াস বলছে। তো এই যেমনটা অপশান দেখলে সে অনুসারে উত্তর করবে। এবার দেখো যে পরবর্তী যে প্রশ্ন, টাইম কনজিউম টু কিল এ ট্রি ইজ, অর্থাৎ একটা গাছকে মারার জন্য কতটা সময় প্রয়োজন। তো এখানে যে অপশানগুলি দেখতেই পাচ্ছ যে লিটেল, মাচ, আওয়ার্স, মিনিটস, তো খুবই অল্প সময়, খুব বেশি সময়, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট। এর পরবর্তী যে প্রশ্ন দেখো, চারের প্রশ্ন, দ্য ট্রি হ্যাজ গ্রোন, যে একটা গাছ সে বা কবিতায় যে পড়েছি সেই গাছটি বেড়ে উঠেছে, তো কী থেকে। দেখো যে ফ্রম দ্য আর্থ, যে পৃথিবী থেকে বা মাটি থেকে, ওভার দ্য আর্থ মাটির ওপর থেকে, বাই কনজিউমিং দ্য আর্থ মাটির ভেতরের যে বিভিন্ন উপাদান সেই সমস্ত উপাদানগুলিকে গ্রহণ করে, এখানে কনজিউম বলতে ব্যবহার করা, অর্থাৎ মাটিতে যে সমস্ত উপাদান থাকে সেই সমস্তগুলিকে ব্যবহার করে, ইনটু দ্য আর্থ মাটির ভেতরে। তো এখানে বুঝতেই পারছো যে এই যে গাছ সেই গাছ কীভাবে বেড়ে উঠেছে। তো এই অনুসারে আমাদের উত্তর লিখতে হবে। এরপরে আমরা পরবর্তী যে প্রশ্ন সেই প্রশ্ন দেখবো যে কী আছে। তো এখানে পাঁচের যে প্রশ্ন সেখানে বলা হচ্ছে এরকমটাই, দ্য ট্রি হোয়াইল গ্রোয়িং হ্যাড ফেড আপন, অর্থাৎ একটা গাছ বা কবিতায় আমরা যে গাছটি সম্পর্কে পড়েছি সেটা যখন বেড়ে ওঠে তখন সে কোথা থেকে খাদ্য গ্রহণ করে এই বিষয়টা জানতে চাইছে। তো দ্য আর্থ পৃথিবী থেকে, দ্য আর্থ ক্রাস্ট পৃথিবীর যে উপরিভাগ বা উপরিতল সেখান থেকে, দ্য আর্থ এক্সটেরিয়ার এখানে পৃথিবীর বহির্ভাগ থেকে, এবং দ্য আর্থ ইন্টেরিয়ার পৃথিবীর অভ্যন্তর থেকে, অর্থাৎ মাটির অভ্যন্তর থেকে। তো এই যে অপশানগুলি বললাম সে অপশানগুলির মধ্যে কোনটা উত্তর হবে তোমরা উত্তর করবে। আমরা এবার পরবর্তী প্রশ্ন দেখবো। তো এখানে ছয়ের যে প্রশ্ন দেখো, দ্য ট্রি হ্যাজ গ্রোন অ্যাবজর্বিং, যে গাছটি সেটি বেড়ে উঠেছে ভক্ষণ করে বা শোষণ করে, তো কি সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার, সূর্যের আলো, বাতাস এবং জল। দ্বিতীয় যে অপশান আর্থ ক্রাস্ট পৃথিবীর যে উপরিতল বা মাটির উপরিতল সেটা শোষণ করে, মাচ টাইম অতিরিক্ত সময় শোষণ করে, এয়ার অ্যান্ড ওয়াটার বাতাস এবং জল শোষণ করে। এর পরবর্তী যে প্রশ্ন দেখবো আমরা, যে ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড রাইজেস, যে মাটির খুব কাছ থেকে বেড়ে ওঠে, তো এখানে কী বেড়ে ওঠে সেই অনুসারে দেখো যে এবার অপশানগুলো কী বলছে, দ্য ব্লিডিং বার্ক, এবং দ্বিতীয় যে অপশান কার্ল্ড গ্রিন লিভস, এবং তৃতীয় অপশান মিনিয়েচার বাবস, এবং চতুর্থ অপশান ব্রাঞ্চেস। এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছ তো বুঝতেই পারছো যে কবিতা পড়ার সময় আমরা বলেছি যে ব্রিদিং বার্ক, যে কোনো একটা গাছকে কাটতে গেলে ছালের উপরে যে আঘাত করা হয় এবং রস বেরোয় সেটাকে বলা হচ্ছে যে ব্রিদিং বার্ক।
এবং কার্ল গ্রিন লিভস, কোঁকড়ানো সবুজ পাতা, মিনিয়েচার বাল্বস, খুব ছোটো গাছের ডাল বা শাখা এবং ব্রাঞ্চেস ডালপালা থেকে। তো এইভাবে উত্তর করবে। এবার আর্টের যে প্রশ্ন দেখো, ইন স্পাইট অফ সিম্পলি হ্যাকিং অ্যান্ড চপিং, অর্থাৎ কুপিয়ে এবং কুপিয়ে কুচি কুচি করে এই কাজের মধ্য দিয়ে, এর পাশাপাশি যেটা বলছে যে দ্য ব্লিডিং বার্ক উইল হিল, যে সাধারণ আঘাত করলেও বা তাকে কুচি কুচি করে কাটলেও যে ছাল, সে ছালগুলো আবার বেঁচে উঠবে। তারপরে দেখো যে মিনিয়েচার বাল্বস উইল স্প্রাউট, যে ছোটো ছোটো ডালপালা সেখান থেকে বেরিয়ে যাবে। এবং তৃতীয় যে অপশান, গ্রিন টুইজ উইল রাইজ, যে এখানে যেটা বলা হচ্ছে যে সবুজ ডালপালা সেটা বেড়ে উঠবে। এবং চতুর্থ অপশান, ফ্লাওয়ার্স উইল ব্লুম, ফুলগুলি ফুটবে। তো এক্ষেত্রে যেটা বলা হচ্ছে, বুঝতেই পারছো নিশ্চয়ই, যে খুব সাধারণভাবে যদি একটা গাছকে আঘাত করা হয় এবং সেটাকে যদি কোপানো হয় এবং কুপিয়ে যদি কুচি কুচি করা হয়, তো সেক্ষেত্রে কী ঘটবে সেইটাই এই অপশান থেকে বেছে নিয়ে তোমাদেরকে লিখতে হবে। এর পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ নয়ের যে প্রশ্ন, মিনিয়েচার বাল্বস ইফ আনচেকড উইল, অর্থাৎ ছোট যে শাখা বা ডালপালা সেটাকে যদি পরীক্ষা না করা হয়, অর্থাৎ একটা গাছের যে অংশ সেটাকে যদি, একটা গাছকে যদি কেটে দেওয়া হয় তারপরে সেই কাটা জায়গায় যদি পরীক্ষা না করা হয়, তাহলে পরে কী হবে, বা সেখান থেকে যে ছোট ডাল বেরোয় বা ছোট একটা গাছ বেরোয় সেটাকে যদি আর চেক করা না হয় তাহলে পরে কী হবে। তো এখানে যে অপশানগুলো বলছে দেখো, যে নো লঙ্গার গ্রো, আর বেড়ে উঠবে না, এক্সপ্যান্ড টু ফর্মার সাইজ, আবার আগের আকারে বেড়ে উঠবে, রাইজ টুয়ার্ডস দ্য স্কাই, আকাশের দিকে বেড়ে উঠবে, গো আন্ডারগ্রাউন্ড, মাটির তলায় চলে যাবে। তো অপশানগুলো থেকে বুঝতেই পারছো যে কোনটা উত্তর হবে। এর পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ দশের যে প্রশ্ন, টু পুল আউট দ্য রুট ফ্রম দ্য আর্থ ইট নিডস টু বি, তো এখানে এটাই বলা হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে বা মাটির যে তলা, সে তলা থেকে গাছের যে মূল, সে মূলটাকে উপরে ফেলতে গেলে পরে কী করা প্রয়োজন। এখানে যে অপশানগুলো দিচ্ছে দেখো, যে হ্যাকড অ্যান্ড চপড, যে কোপাতে হবে এবং কুপিয়ে কুচি কুচি করতে হবে, জ্যাবড উইথ নাইফ, একটা চাকু দিয়ে কোপ মারতে হবে, স্কর্চ অ্যান্ড চোকড, তো এখানে একটা গাছকে কেটে ফেলার পর যে অবস্থাটা হয় সেটা এখানে বর্ণনা করছে, যে শোকড অ্যান্ড চোক। তো শোক মানে তোমরা জানছোই যে শ্বাসরোধ করতে হবে অথবা ঝলসে দিতে হবে। তো এখানে যেহেতু অ্যান্ড দিয়ে অপশান আছে, সুতরাং বুঝতেই পারছো যে দুটো কাজই করতে হবে, যে আগুনে ঝলসাতে হবে পাশাপাশি শ্বাসরোধ করতে হবে। এবং চতুর্থ যে অপশান, রোপড অ্যান্ড টাইট, দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলতে হবে। তো এখানে যে অপশানগুলি বলা হলো, যে আশা করি যারা এই সমস্ত কবিতাগুলি পড়েছো বা কবিতাটি পড়েছো তারা সহজে উত্তর করতে পারবে। এর পরবর্তী যে প্রশ্ন দেখো, দ্য আপরুটেড এক্সপোজেস, অর্থাৎ যে মূলকে মাটির তলা থেকে উপরে ফেলা হয় সেই উপরে ফেলা মূলটি উদ্ঘাটন করে বা কী বহিঃপ্রকাশ করে। অপশানগুলি দেখতেই পাচ্ছ, দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি, গাছের যে শক্তি সেটার বহিঃপ্রকাশ করে। তারপরে দ্য মিনিয়েচার বাল্বস, ছোটো ছোটো যে শাখা প্রশাখা সেগুলিকে বের করে বা তার চেহারা দেখায়। দ্য ব্লিডিং বার্ক, যে রক্তপাত হওয়া যে ছাল সেগুলির চেহারা দেখতে পাওয়া যায়। দ্য আর্থ ক্রাস্ট, পৃথিবীর যে উপরিভাগ বা উপরিতল সেটা দেখতে পাওয়া যায়। তো এর পরের যে প্রশ্ন, অর্থাৎ বারোর যে প্রশ্ন, দ্য ড্যাশ ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি, তো একটা গাছ, সে গাছের কোন অংশটি সবথেকে সংবেদনশীল, বুঝতেই পারছো সেন্সিটিভ। তো এখানে যেটা বলছে অপশানগুলি, যে ব্লিডিং বার, রক্তপাত হওয়া যে ছাল, মিনিয়েচার বাল্বস, ছোট যে শাখা প্রশাখা, হোয়াইট অ্যান্ড ওয়েট রুট, সাদা এবং ভেজা বা সিক্ত যে মূল, এর পাশাপাশি ব্লুমিং ফ্লাওয়ার্স, ফুটন্ত যে সমস্ত ফুল, সেগুলি হচ্ছে যে একটা গাছের সবথেকে সংবেদনশীল অংশ। তো উত্তর তোমরা নিজেরাই করবে। পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ তেরোর যে প্রশ্ন, ফর গ্রোয়িং বিগ দ্য ট্রি অ্যাবজর্বস, যে একটা বীজ থেকে একটা চারা বের হওয়ার পর সে ট্রিতে বা বৃক্ষতে পরিণত হওয়ার জন্য শোষণ করে কি, দেখো এয়ার, বাতাস, ওয়াটার, জল, সানলাইট, সূর্যের আলো। এবং ডি এর অপশানে বলছে এবিসি তিনটেই, অর্থাৎ বাতাস, জল এবং সূর্যের আলো তিনটেই। এবং চোদ্দোর যে প্রশ্ন, দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি ওয়াজ, তো এখানে আগের প্রশ্নের মতনই, যে গাছের সবথেকে সংবেদনশীল যে অংশ সেটা পৃথিবীর কোথায় সুস্থিত ছিল বা কেমন অবস্থায় ছিল। এখানে যেটা বলছে দেখো, লাইং এক্সপোজড, যে উদ্ঘাটিত অবস্থায় শুয়েছিল, স্কর্চড উইদিন, যে ঝলসানো হয়েছিল, হিডেন ইনসাইড, ভেতরে লুকানো ছিল, ওয়েট উইথ, এবং ভেজানো হয়েছিল। এবং আজকের যে ভিডিও তার শেষ যে প্রশ্ন, পনেরোর যে প্রশ্ন, লেপ্রস হাইড রেফার্স টু দ্য ড্যাশ অফ দ্য ট্রি, এখানটাতে যারা এই কবিতাটি ইতিমধ্যে পড়েছে তারা বুঝতেই পারছো নিশ্চয়ই যে লেপ্রস হাইড বলতে কুষ্ঠ রোগীর যেমন চামড়া কুঞ্চে যায় সেরকম কুঞ্চিত যে গাছের ছাল সেটাকে লেপ্রস হাইট বলছে। তো সেই লেপ্রস হাইট বলতে গাছের কোন অংশটিকে বোঝাচ্ছে, যে বার্ক গাছের ছালকে, না রুট গাছের মূলকে, লিভস পাতাগুলিকে, না ব্রাঞ্চেস শাখা প্রশাখাগুলিকে।
তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই। এবং আজকের ভিডিওতে যে 15টা প্রশ্ন সেগুলো কি ছিল সেটা দেখলে, এর পাশাপাশি সেগুলোর উত্তর কি হবে সে বিষয়টাও তোমরা দেখলে অপশনগুলিতে, এবং যেমনটা তোমাদের ভিডিও শুরুতেই বলেছি সে অনুসারে তোমরা নিশ্চয়ই নিজেরা উত্তর প্র্যাকটিস করেছো বা চেষ্টা করলে। এরপরে দেখো যে এই প্রশ্নগুলির উত্তর কি হবে সে বিষয়টা এক এক করে আমি বলে দিচ্ছি, তোমরা তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নেবে। তো প্রথম যে প্রশ্ন তোমরা দেখেছো যে এখানে যে প্রশ্ন, সে প্রশ্নতে একের প্রশ্নতে উত্তর এরকমটাই হবে যে A3 cannot be killed by, এখানে যে উত্তর সেটাতে বি এর অপশন হবে। তোমরা কবিতাতে পড়েছো যে এ সিম্পল জ্যাব অফ নাইফ, বুঝতেই পারছো। এর পরবর্তী যে প্রশ্ন ছিল অর্থাৎ দুইয়ের যে প্রশ্ন, সে দুইয়ের প্রশ্নতে যেমনটা দেখেছো তোমরা যে দ্য লিভস অফ এ ট্রি স্প্রাউট ফ্রম দ্য, যে একটা গাছের যে পাতাগুলি সেগুলি বেরিয়ে ওঠে কোথা থেকে, তো এখানে যে অপশান সেখানে ডি এর অপশান হবে, লেপ্রোস হাই, যে কুষ্ঠরোগের যেমন কুচিয়ে যায় সেরকম কুঞ্চিত গাছের যে ছাল সেই ছাল থেকে পাতাগুলি বের হয়। ঠিক একই রকমভাবে তৃতীয় যে প্রশ্ন, টাইম কনজিউম টু কিল এ ট্রি, অর্থাৎ যেমনটা তোমাদের প্রথমে বলেছি যে একটা গাছকে মেরে ফেলার জন্য কতটা সময় দরকার, সেক্ষেত্রে উত্তর হবে বি এর যে অপশান অর্থাৎ মাছ। একইভাবে চারের যে প্রশ্ন, দ্য ট্রি হ্যাজ গ্রোন, একটা গাছ বেড়ে উঠেছে, তো এখানে বেড়ে উঠেছে বলতে যে অপশানগুলি ছিল সেই অনুসারে যদি আমরা উত্তর দেখি, তারপরে চারের যে সি এর অপশান, বাই কনজিউমিং দ্য আর্থ, অর্থাৎ পৃথিবী বা মাটির যে বিভিন্ন উপাদান বা পৃথিবীর যে বিভিন্ন উপাদান সেগুলিকে সংগ্রহ করে, তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই। একইরকমভাবে পাঁচের যে প্রশ্ন, দ্য ট্রি হোয়াইল গ্রোয়িং হ্যাড ফেড আপন, একটা গাছ যখন বড় হয়েছে বা বেড়ে উঠেছে তখন সে খাবার গ্রহণ করেছে কোথা থেকে, তো বুঝতেই পারছো যে এখানে পাঁচের যে বিয়ের অপশান দ্য আর্থ ক্রাস্ট, যে পৃথিবীর যে তল বা মাটির যে বা পৃথিবীর যে ভূপৃষ্ঠ সেই ভূপৃষ্ঠ থেকে সে খাবার সংগ্রহ করেছে। এবার ছয়ের যে প্রশ্ন, দ্য ট্রি হ্যাজ গ্রোন অ্যাবজর্বিং, একটা গাছ সেটা বেড়ে উঠেছে কি শোষণ করে, তো এখানে বুঝতেই পারছো যে এই যে উত্তর অর্থাৎ এ এর উত্তর হবে যে সানলাইট এয়ার অ্যান্ড ওয়াটার, এগুলো উত্তর হবে অর্থাৎ এ এর উত্তর। সাতের প্রশ্নতে ঠিক সেরকম যে ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড রাইজেস, যে মাটির কাছ থেকে গাছের কোন অংশটি বেড়ে ওঠে, তো এখানে বুঝতেই পারছো যে কোন প্রশ্নটি উত্তর হবে, তো তোমরা ঠিকই ধরেছো যে সাতের বি এর যে উত্তর সেটাই হবে যে কার গ্রিন লিভস, যে কোঁকড়ানো সবুজ পাতা। এবার আটের যে প্রশ্ন, ইনস্পাইট অফ সিম্পলি হ্যাকিং অ্যান্ড চপিং, যে সামান্যভাবে একটা গাছকে চোপানো এবং কুচি কুচি করে কাটার ফলেও এখানটাতে কী হয় যে দ্য ব্লিডিং বার্ক উইল হিল, যে রক্তপাত হওয়া যে গাছের ছাল সেটা আবার সেরে ওঠে বা আবার আগের অবস্থায় ফিরে যায়। এবং নয়ের যে প্রশ্ন, মিনিয়েচার বাবস ইফ আনচেক উইল, ছোটো যে ডালপালা সেটাকে যদি পরীক্ষা না করা হয় তাহলে পরে সেটা কী হবে, তো বি এর যে অপশান এক্সপ্যান্ড টু ফর্মের সাইজ, বুঝতে পারছো নিশ্চয়ই। এবার দেখো যে দশের যে প্রশ্ন, তার উত্তরটা হবে এরকমটাই যে টু পুল আউট দ্য রুট ফ্রম দ্য আর্থ ইট নিডস টু বি, তো একটা গাছের যে মূল সেটাকে পৃথিবীর পৃষ্ঠ থেকে তুলে ফেলতে গেলে পরে তাকে কী করতে হবে, তো এখানে যে ডি এর অপশান রোপ অ্যান্ড টাইট, সেটাকে দড়িতে করে ভালো করে বাঁধতে হবে, এরকমটাই বলছে। এরপরে এগারোর যে প্রশ্ন, দ্য আপরুটেড রুট এক্সপোজেস, অর্থাৎ যে একটা গাছ উপড়ে ফেলার পর তার যে মূল সেই মূলটা কী বহিঃপ্রকাশ করে, তো এখানে বুঝতেই পারছো যে এর যে অপশান অর্থাৎ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি। একই রকমভাবে বারোর যে প্রশ্ন, দ্য ড্যাশ ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি, তো গাছের কোন অংশটি সবথেকে সংবেদনশীল অংশ হিসেবে কবি কবিতাতে বর্ণনা করেছেন, তো এখানে সি এর যে অপশান দেখতে পাচ্ছ যে হোয়াইট অ্যান্ড ওয়েট রুট, সাদা এবং ভেজা মূল, সেটাকে বলা হচ্ছে গাছের সবথেকে সংবেদনশীল অংশ। একই রকমভাবে তেরোর যে প্রশ্ন, সে প্রশ্নতে তোমরা দেখেছো যে একটা গাছ, সে গাছ বেড়ে ওঠার জন্য কি প্রয়োজন হয় বা কী শোষণ করে, তো এখানে ডি এর অপশানটা হবে, অর্থাৎ এ বি সি এ যে অপশানগুলো দেওয়া আছে এয়ার তারপরে ওয়াটার এবং সানলাইট সবই প্রয়োজন। এবং চোদ্দোর যে প্রশ্ন, সে চোদ্দোর প্রশ্নের উত্তর হবে এটাই যে দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি ওয়াজ, তো এখানে যে প্রশ্ন সেটাতে তোমরা দেখেছো যে গাছের সবথেকে সংবেদনশীল যে অংশ সে সংবেদনশীল অংশটা কী ছিল, তো ওয়াজ সি এর যে অপশান সেটা লিখবো যে হিডেন ইনসাইড দ্য আর্থ, যে পৃথিবীর তলায় বা পৃথিবীর নিচে বা মাটির নিচে লুকানো ছিল। এবং পনেরোর যে প্রশ্ন, লেপ্রোস হাইট রেফার্স টু দ্য ড্যাশ অফ দ্য ট্রি, তো লেপ্রোস হাইট মানে তোমাদের যেমনটা বললাম যে কোঁকড়ানো যে ছাল অর্থাৎ গাছের যে ছাল সেটা বলতে গাছের কোন অংশকে বোঝাচ্ছে, তো বুঝতেই পারছো যে এর উত্তর হবে অর্থাৎ বার্ক যে অপশান দেওয়া আছে সেটাই উত্তর হবে। তাহলে বন্ধুরা, যে ওয়ান কিলিং এ ট্রি এই কবিতা থেকে বোর্ড উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রকাশিত যে কোশ্চেন অ্যান্সারের যে বই সেখান থেকে 15টা প্রশ্ন যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও এসেছে, পাশাপাশি বিভিন্ন
বিভিন্ন যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যেও এই 15টা প্রশ্ন আলোচনা করা হলো। আশা করি যেমনটা আলোচনা করে দেওয়া হলো সেই অনুসারে তোমরা উপকৃত হবে এবং সেই অনুসারে পড়া করবে। এর পাশাপাশি পরবর্তী যে অংশ সেই অংশ থেকে পরবর্তীতে এই কবিতার উপরে আরও প্রশ্ন আপলোড করা হবে। আজকের যে ভিডিও সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কিছু যদি বলার থাকে তাহলে কমেন্ট করবে, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সকলে ভালো থেকো, ধন্যবাদ।